হ্যালো এভরিওয়ান, আমি প্রার্থনা ফারদিন দিঘি, আর আজকে এসেছি আমি ডেইলি স্টারে আড্ডা দিতে। আমার গন্তব্য যদি বলি তাহলে সিনেমাও হতে পারে, ওটিটিও হতে পারে, নাটকটা আমি শিওর না, কিন্তু এনিথিং মিডিয়া রিলেটেড এতটুকু শিওর। আসলে এইটার চরিত্রটা এখন রিভিল করা যাবে না, কিন্তু এতটুকু বলতে পারি যে আমার লাইফের মানে আমার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যারেক্টার হবে এইটা। কারণ মানে চরিত্রটা এতটা সুন্দর এবং এতটা আকর্ষণ, এতটা চমক আছে এই চরিত্রে, মানে টোটালি ডিফারেন্ট রূপে দেখবে। আর আমি চেষ্টা করব যে ওই আকর্ষণীয় চমকটা পুরোপুরি ধরে রাখার। এইটার শুটিংয়ের অভিজ্ঞতা আসলে আমার ক্যারিয়ারের মানে ওয়ান অফ দ্য বেস্ট আমি যদি বলি। কারণ মুম্বাই গিয়ে কাজ করা ফিল্ম সিটিতে, দেন শ্যাম বেনেগাল স্যার অ্যাকশন বলবে আমি কাজ করব, আমি অ্যাক্টিং করব, এটা মানে আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আমার লাইফের, আমার ক্যারিয়ারের। সো প্রত্যেকটা মুহূর্তই আসলে আমার জন্য অনেক মেমোরেবল, অনেক বেশি সুন্দর। আর প্রিপারেশনের জন্য তো আসলে অনেক বেশি চেষ্টা করেছি যে যার ক্যারেক্টারটা করছি তার ব্যাপারে জানার, কিংবা তার জীবনের উপর জানার, যাতে আমার জন্য ইজি হয় ক্যামেরার সামনে গেলে, যে আমি যাতে তাকে ফুটিয়ে তুলতে পারি। আমি জানি না কতটুকু পেরেছি, বাট হ্যাঁ আমি আমার পুরোটা দিয়েছি। আমার কোনো এরকম স্পেসিফিক চরিত্র নেই যে এরকম দেখতে চাই, কিংবা এরকম কোনো ক্যাটাগরিতে দেখতে চাই। কিন্তু হ্যাঁ, আমি চাই আমার চরিত্রের হয়তো বা ডিউরেশন কম হোক, সমস্যা নেই, বাট প্রত্যেকটা চরিত্র যাতে মানুষকে মনে রাখায়। মানে যেমনটা আমার ঠিক শেষ চিঠির তুলির সাথে হয়েছিল, যে তুলি নামটা এখনও আমাকে দেখলে অনেকে বলে, কিংবা আমার গ্রামীণ ফোনে টিভিসি সেই ময়না পাখিটা সবাই মনে রেখেছে। আমি চাই আমার প্রত্যেকটা ক্যারেক্টার এরকম মেমোরেবল হোক সবার কাছে। পর্দায় কম দেখা যায় কারণ আমি কোনো ভুল করতে চাই না। ওই তো বললাম না, কোয়ান্টিটি কম হতে পারে, ডিউরেশন কম হতে পারে, কিন্তু যতটুকু ডিউরেশন থাকবে, যতটুকু কোয়ান্টিটি থাকবে, ওটা যাতে মানুষের শেষ পর্যন্ত মনে থাকে, এই জন্য হয়তো। ভুল সিদ্ধান্ত ছিল না আসলে। যদি সব কিছু থেকে আমরা কোনো একটা শিক্ষা নিতে পারি, কোনো একটা ভালো কিছু শিখতে পারি, কিংবা আমাদের এক্সপিরিয়েন্স হিসাবে যদি এটা কাজে লাগে, সামনে যদি আমরা কোনো কিছু করতে যাই ওখানে যদি এই শিক্ষাটা কিংবা এই ইনফরমেশনটা কাজে লাগে, তো আমি মনে করি না এটা ভুল। বাট হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনস থাকবে, এটা হয়তো বইটারই একটা পার্ট। পার্টিকুলার কারোর সাথে নেই, বাট হ্যাঁ রণবীর কাপুরের সাথে অনেক ইচ্ছা। বর্তমান সময়ে অনেকের কাজই আমার ভালো লাগে, যেমন আমার বুবলি আপুর কাজ খুব ভালো লাগে, আমার নুসরত ফারি আপুকে খুব গ্ল্যামারাস লাগে, মিম আপুকে আমার খুব ফাইনেস্ট লাগে। সো এভরি ওয়ান ইজ সো মাচ ক্লোজ টু মাই হার্ট অ্যান্ড আই লাভ দেয়ার ওয়ার্ক। না, স্টার কিড হওয়ার জন্য যে এই প্রেশারটা ফিল করি এরকম না। আমার যেহেতু আমি ছোটোবেলায় একবার কাজ করেছি, সো ওখান থেকেও একটা মানুষের প্রত্যাশা আছে যে আমার ভালো কাজ করতে হবে তাদের জন্য, কারণ তারা আমাকে একবার দেখে ফেলেছে ভালো কাজে, ওটাও একটা আছে। আর স্টার কিডটা যদি বলি, স্টার কিডের ভালো দিক খারাপ দিক দুইটাই থাকে, তো প্রেশার না ঠিক, কিন্তু হ্যাঁ ওইখান থেকেও একটা প্রত্যাশা কিংবা এক্সপেকটেশন থাকে সবার, যে ও তো স্টার কিড, ওর কাছে ভালো কিছুই পাবো। অন্তত বাইরের দর্শক না হলেও ফ্যামিলির কাছে ওই এক্সপেকটেশনটা সবসময় থাকে যে হ্যাঁ ও ভালো কিছু করবে। আমার নিজের কাছে নিজের এক্সপেকটেশন হচ্ছে, আমি জানি না, আমি এখন পড়াশোনা করছি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম নিয়ে, আবার আমি পাশাপাশি সিনেমাও করছি, সবই করছি, তো 10 বছর পর আমি জানি না কই থাকবো, বাট খুব ইচ্ছা যে 10 বছর পরে আমার নামের পাশে যে বিশেষণটা বসবে সেটা যাতে অভিনেত্রী হয়। বর্তমান লাস্ট শেষ করলাম হচ্ছে প্রাণের একটা টিভিসি করলাম জাস্ট 2 সপ্তাহ আগে, এটা একদম নতুন। আর এই মাসে 15-16 তারিখ থেকে হয়তো বা শুরু করব শ্রাবণ জ্যোৎস্নার লাস্ট লটের কাজ, এটার পরে আমাদের র্যাপ আপ হয়ে যাবে, আর তারপরে মাসের একদম শেষ উইকে শুরু করব ফেরার কাজ।